ছাত্রদলের সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, যেটি বলেছেন যে পরশুদিন আপনার একটি ফেসবুক লাইভে যে যেভাবে এসেছেন সেটিকে ঘিরে আসলে পরশুদিনের ঘটনা, এবং উনি আসলে তার যে অভিযোগ আসলে সেটা আপনাদের উস্কানিমূলক লাইভ ছিল, এবং আরেকটি বিশেষ অভিযোগ করেছে যে আপনাদের ছাত্রদলের অনেকেরই ছাত্রত্ব নেই, যার কারণে আপনারা হলেও সহাবস্থান করতে পারছেন না, এবং ছাত্রত্ব না থাকে আপনারাই ক্যাম্পাসে বহিরাগত। আমরা গতকালকে কেন্দ্রীয় সংসদের পরামর্শে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মধুর ক্যান্টিন বা ক্যাম্পাসে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেনি। এর একমাত্র কারণ ছিল আমরা কিন্তু গতকালকে বিকেলেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাধ্যমে কিন্তু জাতির কাছে উপস্থাপন করেছিলাম যে ছাত্রদল আজকেও ক্যাম্পাসে যায়নি, তাহলে কেন বহিরাগত সন্ত্রাসীর মাধ্যমে ছাত্রলীগ মহানগর ছাত্রলীগদের মাধ্যম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে রুট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আসেন ক্লাস পরীক্ষা দিতে, জায়গাগুলো কেন আপনারা অস্ত্রের মহড়া দিয়ে পাহারা দিয়ে রেখেছেন, আমরা সেই ভিডিও ফুটেজ এবং আমাদের সেই স্থিরচিত্রগুলো কালকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যম দিয়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছিলাম। লেখক সাহেবের এখান থেকে তার দায় অ্যাভয়েড করার সুযোগ নেই। আর আমাদের ছাত্র ইউনিয়নের বন্ধুর নেতৃত্ব যে কথাটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের ফোন উনি পিক করেননি, তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্যদের সাথে কথা হয়েছে, ওনারা আজকে সাধারণ সভা ছাত্র সাধারণ সভা লেখক দাদা যেভাবে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, উনিও তাদের কথার স্টাইলই একই রকম। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ অথরিটি যদি ছাত্রলীগের মতন ভূমিকায় কথা বলে তখন আমাদের আর প্রশাসনের কাছে কথা বলার মতন পরিবেশ থাকে না। এই কারণে আমরা গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আপনারাও সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করেন, বাংলাদেশ জাতীয় ছাত্রদল চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল পরিবেশ থাকুক, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের স্বাভাবিক রাজনৈতিক চর্চা করুক, সাধারণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক যে থানার থেকে উঠে এসেছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেতৃত্ব দিচ্ছেন, আমি লেখকের পাশের থানা কেশবপুর থানার থেকেই একটা আওয়ামী পরিবারের সন্তানের পরিবার থেকে কিন্তু একটা মুক্তিযোদ্ধার সন্তান থেকে উঠে এসে ছাত্রদলের নেতৃত্বে আসছি, এজন্য এখানে কোনো মিথ্যা বা কোনো নাটক সাজিয়ে মানে দেশকে বা ছাত্র সমাজকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আপনারা বারবার বলেন আমরা অছাত্র, তাহলে আপনারা কীভাবে ছাত্র? কালকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে সবার সামনে প্রশ্নটা করেছি যে আপনারা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা এটা ক্লিয়ার করেন, তাহলে আমি এবং আমার সাধারণ সভা এই প্রশ্নটি আমি রাখবো আপনার এই প্রশ্নটি আমি রাখছি ছাত্রদলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ছাত্রত্ব নিয়েছে যে তিনি যেটি বললেন সেটা আসলে খুবই মানে কিভাবে আমি বলবো সেটাই বুঝতে পারছি না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি শ্রাবণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার শেষ হয়ে যাওয়ার আরও 3 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি। সুতরাং ছাত্রত্ব কীভাবে 100 বছর পর্যন্ত রাখা যায় সেই সিস্টেম আমাদের জানা নেই, তবে আমাদের কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্রের একটা নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত আছে, এবং সেই বয়সসীমা পর্যন্ত সর্বোচ্চ আমরা দেখেছি যে ছাত্রত্ব বজায় রাখা সম্ভব হয়, এবং ডাকসু ইলেকশনে কিন্তু যে 30 বছর বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেজন্য কিন্তু ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক ডাকসু ভিপি এবং জিএস হিসেবে নির্বাচন করেছে, কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সভাপতি সাধারণ সম্পাদক ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক তারাও কিন্তু ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তারা যে প্যানেল দিয়েছিল তার পুরো 25টি সিটের মধ্যে 1টি সিটও কিন্তু তারা পায়নি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। তিনি আরও একটি ব্যাপার যেটা আমি বলতে চাই যে একই এলাকা থেকে উঠে আসার ব্যাপার তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের একটি পরিবারের সন্তান, আমি তার কাছে অনুরোধ করব যে এই কথাগুলো মানুষের কাছে না বলার জন্য, কারণ আমরা অনেক মানুষ দেখেছি কিন্তু নিজের বাবার বিরোধিতা করার লোকজন কিন্তু খুব কম দেখেছি। সেক্ষেত্রে রাজনৈতিক একটি জায়গা থেকে রাজনীতি কিন্তু যে কোনো একটা আদর্শের ভিত্তিতে ছাড়া কিন্তু রাজনীতি করা সম্ভব নয়, সুতরাং সেই আদর্শ যদি তৈরি হয় অন্য মানুষের নিজের পিতাকে অস্বীকার করার আদর্শ, সেই আদর্শের যদিও ছাত্রদলের কোনো নির্দিষ্ট কোনো আদর্শ নেই, তারপরেও নিজের পিতাকে অস্বীকার করার আদর্শ কিন্তু ছাত্র সমাজকে শিক্ষা দেওয়া উচিত না। লেখক আমরা আবারও আসবো, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্ররা